ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ারের পরিবারে বইছে শোকের কালো ছায়া পড়াশোনা করে ছেলে বড় হয়ে দূর করবে বাবা মার কষ্ট এমন আশা থাকলেও সেটি এখন শুধুই স্বপ্ন হৃদয়ের অসহায় পরিবারের কাছে থাকার আশ্বাস দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না কাটমিস্রী বাবা রতনচন্দ্র তরুয়া ও গৃহ পরিচারিকার কাজ করা মা অর্চনারানী তরুয়ার ছোট ছেলে হৃদয় তরুয়া গেল আঠারোই জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ছয় দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় হৃদয়ের আর্থিক টানা মধ্যেও বড় স্বপ্ন নিয়ে বাবা মা ছেলেকে ভর্তি করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তবে সে স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না কখনোই অভাবে সংসারে আদরের সন্তানকে হারিয়ে দিশে হারা পরিবারটি সন্তান হারানোর সুষ্ঠু বিচার দাবি করেন আমার সন্তান কোনো রাজনীতি করেনি কোন দল করেনি আমি একটা কথাই বলবো যে সন্তান তো ফিরে ফিরে পাবো না কিন্তু আমার সন্তানের জন্য পরিবারের সঙ্গে দেখা করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এই সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা তার সন্তানকে স্থির দিতে পারবো না কিন্তু আমরা তার পরিবার যেতে একটু সুন্দরভাবে বেঁচে থাকতে পারে পরবর্তী তাদের প্রজন্ম যাতে সেই চেষ্টা করব ছাড়া হৃদয়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত এই উপাচার্য আমাদের দিক নির্দেশনা আছে তাদের ফ্যামিলিকে কিভাবে প্রোভাইড করা যায় আমরা সেই নির্দেশনাগুলো দেখব আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব প্রক্রিয়া সম্পন্ন করে একটা ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমি রেজিস্টার মহোদয়কেও বলেছি ছাত্র জনতার আন্দোলনে নিহত হৃদয় তরোয়ার অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে আসবেন বিত্তবানরাও এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সৈয়দা সামিয়া মান্না আর টিভি